হ্যালো এভ্রিওান আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রথমত আমাদের কাজ হবে ফটোশপটি ওপেন করা আমাদের ছবিটি ডেস্কটপের মধ্যে রাখা আছে আজকে আমরা একটি ছবিকে কীভাবে ব্যবহারযোগ্য করে তুলবেন সেটি দেখাব প্রথমত আমরা ফটোশপটি ওপেন করব তারপর কন্ট্রোল ও দিয়ে আমরা আমাদের পছন্দের পিকচারটি সিলেক্ট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটি শো হয়েছে প্রথমত আমাদের কাজ হবে একটু জুম দিয়ে অবজেক্টগুলো রিমুভ করা অবজেক্টগুলো রিমুভ করার জন্য প্রথমত আমাদের কিবোর্ডের মধ্যে যে বাটনটি ক্লিক করার পর পিকচারটি জুম দিব দেন অবজেক্টগুলো আমরা দেখব কোথায় অবজেক্টগুলো আছে আপনি এটিকে ছোটো বড় করে নিতে পারেন এবং অবজেক্টগুলো দেখে রিমুভ করতে পারেন এরই মধ্যে আপনাদের বলে রাখি যদি অবজেক্ট বড় হয় তাহলে আপনি একটু সাইজটা বড় করে নেবেন এবং এগেইন অবজেক্টটি রিমুভ করবেন ভালো মতো অবজেক্ট রিমুভ হয়ে গেলে এরপর আপনি কন্ট্রোল এম দিয়ে একটু ব্রাইটনেস দিবেন যেন একটু ফেসটা স্পষ্ট দেখা যায় ম্যাজিক টুলসে গিয়ে কুইক সিলেকশন টুলস সিলেক্ট করবেন তারপর ফেসটি সিলেক্ট করে নিবেন ফেসটি সিলেক্ট করার পর শিফট এফ সিক্স দিয়ে ফেদার রেডিওসটা নিয়ে আসে টেন দিয়ে এন্টার দিবেন দেন কন্ট্রোল এম দিয়ে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন একটু ব্রাইটনেস দেওয়ার পর আপনি কন্ট্রোল দি দিয়ে সিলেকশন রিমুভ করবেন সাইড বারে যাওয়ার পর আপনি মার্ক টুলসটি সিলেক্ট করবেন আপনার অবশ্যই দেখতে হবে কিভাবে ফেসটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এবং ব্যবহার যোগ্য করে তোলা যায় তাহলে ফার্স্ট অফ অল আপনার কাজ হবে মুখের বেশ কয়েকটি জায়গা সিলেক্ট করে নেয়া যদি এরকম কোনো প্রবলেম দেখা দেয় তাহলে আপনি এই জায়গায় ক্লিক করে সেটি ঠিক করে নেবেন অ্যান্ড দেন অ্যাগেইন স্টার্ট করবেন বিশেষ করে চোখ নাক ঠোঁট আর আইব্রোগুলো সিলেক্ট করে নেবেন এর মধ্যে আপনার এগুলো ছাড়া ব্যাকগ্রাউন্ডের ফুলটা কন্ট্রোল শিফ আই দিয়ে সিলেক্ট করে নেবেন দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটি ফুলফিল সিলেক্ট হয়েছে এরপর আপনি ফিল্টার অপশনে যাবেন কিছু সময় আমরা দেখতে পাই ফিল্টারিং অপশনে আমাদের কিছু ফিল্টার অপশন থাকে না তাহলে এই ফিল্টার অপশানগুলো আনানোর জন্য আমাদের গুগল সার্চ করে কিছু টুলস ফিল্টার ডাউনলোড করে নিতে হবে এখানে দেখা যাচ্ছে টুলস এই টুলসটি আপনারা সিলেক্ট করে নেবেন জমা আউট করে নেবেন একটু যাতে ফেসটি স্পষ্ট দেখা যায় যদি ডিফল্ট অবস্থায় থাকে তাহলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এই টুলসটি ব্যবহার করে আপনারা ফেস স্মুথ করতে পারবেন এখন দেখা যাচ্ছে ফেসটি স্মুথ হয়েছে এর মধ্যে ফেসটি আরও স্মুথ ক্লিন হয়ে উঠবে এখন আমাদের ছবিটি মোটামুটি ব্যবহারের যোগ্য হয়ে উঠেছে এই ছবিটি যখন আপনার এডিট কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কন্ট্রোল শিফ এস দিয়ে সেভ এস করে নিতে পারেন আপনার নিজের মতো